বিজেপির অমৃতকালত নিগড়িছে গড়ল মুখ্যমন্ত্রী নহয় ব্যাপারীর রূপত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ্রাহকক ব্ল্যাকমেইলিংরে বিদ্যুৎ মাচুল বৃদ্ধির যোজা রাজ্য সরকার চলিছে নে বজার চলিছে কথায় কথায় অমৃতকালের স্লোগান দিয়ে অহা বিজেপি সরকারের আমূলত এতিয়া অসমবাসীয় পান করবলগিয়া হয়েছে হলাহলে গড়ল মিথা প্রতিশ্রুতির শাসনলে অহা বিজেপি সরকারখনে রচনা করে গেছে প্রতারণার এটার পাছত আন এটা অধ্যায় মূল্যবৃদ্ধি রাজ্যের সর্বস্তরের জনতাক মাধমার সুধর পাছত এইবার গ্রাহকক ব্ল্যাকমেইলিংয়ের বিদ্যুৎ মাচুল বৃদ্ধির সকিয়নি প্রদান করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সমগ্র রাজ্যত হয়ে থাকা সঘন লোডশেডিং সন্দর্ভত করা প্রশ্নের উত্তর দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সদম্ভ ঘোষণা গরমের সহবাস করক অন্যথা বাড়ব বিদ্যুৎ মাচুল প্রতি ইউনিটত বাড়ব দেড় টাকা করে মুখ্যমন্ত্রীগুলি স্পষ্ট করে দিলে যে চাহিদার বাবে বজারত এতিয়া বিদ্যুতের দাম বেশি সে বেশি দামত বিদ্যুৎ ক্রয় করলে বাড়ব বিদ্যুতের মাচুল এইদরে আলু পিঁয়াজ ব্যাপারীর দরে মুখ্যমন্ত্রীগুলিয়ে সহজভাবে কই দিলে যে বজারত বিদ্যুতের দাম বাড়িছে গতি চব্বিশ ঘন্টা বিদ্যুৎ লাগিলে অধিক দাম ভরব লাগিব কিন্তু মুখ্যমন্ত্রীগুলির আসল দায়িত্ব হব লাগিছিল কি বজারত বিদ্যুতের দাম বাড়িলেও তা ক্রয় করে পর্যাপ্ত রাজসাহায্যের সস্তাত গ্রাহকক যোগান ধরা আর উৎকট গরমের সকাহ দিয়া কিন্তু তাকে নকরি মুখ্যমন্ত্রী যুক্তি দিলে এজন খুচুরা ব্যবসায়ীর দরে অথচ এই সরকারে গ্রাহকের ঘরে ঘরে স্মার্ট প্রিপেইড মিটার লগার নামত খরচ করেছে হাজার হাজার কোটি টাকা স্মার্ট মিটার স্থাপনের নামত আদানিক আটশো চৌরাল্লিশ কোটি স্মার্ট মিটার স্থাপনের নামত জেনাস পাওয়ারক তেরশো কোটি স্মার্ট মিটার স্থাপনের নামত হাইপ্রিন্টক চৈধ্যশ কোটি স্মার্ট মিটার স্থাপনের নামত অপরভাগ ছশ আঠাবন্ন কোটি স্মার্ট মিটার স্থাপনের নামত চারি প্রতিষ্ঠানক চারি হাজার দুশ কোটি এইদরে স্মার্ট মিটার স্থাপনের বাবে চারি হাজার দুশ কোটি টাকা ব্যয় করবা সরকারখনের নাই বিদ্যুৎ মাচুলত রাজসাহায্য দিয়ার ক্ষমতা এই তথ্য দেখার পাছত স্বাভাবিকতে বিদ্যুৎ গ্রাহকের মনত প্রশ্ন হব রাজ্যত সরকার চলিছে নে বজার চলিছে নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট